হ্যালো, কি করো? হ্যালো, কি করো? আমি কে? মুনিয়া। ও মুনিয়া, নাম্বার দিন। আমি যা নেট নাই কেন? নেটে কল দিচ্ছি না। নেটে আমি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছি কালকে পর থেকে। আল্লাহ, কেন? না না, হোয়াটসঅ্যাপ চালাবো না। আমি আজ অফিসে একটু মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপ কেন ইয়ে করলা? আচ্ছা তুমি পারলে আইসো অফিসে। বাই। কেন আসবে? আরে দা, আচ্ছা অফিসে এসো স্টাডির জন্য। বাই। হ্যাঁ হ্যালো, আমি এই যে মার সাথে কথা বলি। পোমার বিল্ডিং এর পিছনের গলির পরের গলি। পোমা বিল্ডিং, পোমার যে শোরুমটা ওইখানে পিছনের সাথে গলিটায়, পিছনের যে গলি। ও আচ্ছা, তোমার ওখানে শোরুম আছে না, ধাবা? ধাবা ওই ধাবার ওখানে না? হ্যাঁ আমি বুঝছি, আমি বলি তোমাকে, ধাবার গলিটার ওখানে না? ধাবা আবার কোনটা, আমি চিনি না। আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা? 13 নম্বর গলি, রাইট? হাউস নাম্বার 49। হাউস নাম্বার 49, ঠিক আছে। দাঁড়া আমি বনেটে ঢুকে কল দিচ্ছি। হ্যাঁ হ্যালো, কই? 13 নম্বর রোড না? হ্যাঁ। ইয়া, তারপর ই ব্লক ই না? হ্যাঁ। তাহলে আমি মনে হয় তোমার বাসার এখানে। বাসা শুনে? আচ্ছা আমি আমি কি গেট গাড়ি বাইরে রাখবো না ভিতরে রাখবো? ভিতরে পার্কিং আছে। তোমার পার্কিং কিছু কেমন গাড়ি নাই? আমার তো এমনি একটা পার্কিং আছে, তো এখন গাড়ি কেন থাকবে? আগে আমি ফোন দিই দাঁড়ো। চলো হবে কি প্রবলেম বলতেছি আর কি, প্রবলেম হবে নাকি? নিজের পার্কিং আছে, আমার তো পার্কিং দরকার। এই পার্কিং যাই। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে? তুমি টেনশনে আছো কোনো বিষয়? চলে যাবো মাইক ছাবা উপরে সব ফাজি। কয়তলায়? ছয়তলা।